هي هي إِمَامَ أغمد رزاق إِمَامَ إما أغمد الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا رسول الله. وعلى آلك وأصحابك يا حبيب الله. الصلاة والسلام عليك يا نبي الله. الصلاة والسلام عليك يا نبي الله. وعلى آلك وأصحابك, وأصحابك يا نور الله. আমাদের এই চ্যানেলের দর্শক বৃন্দ দেশে কিংবা প্রবাসে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি ছোটদের অনুষ্ঠান ছোটদের আলাহজ হজরত রহমতুল্লাহ এখানে আমরা আলা হজরত রহমতুল্লাহ আলহী এর মুবারক বৈশিষ্ট্য ওনার শৈশব কাল উনি কিভাবে অতিবাহিত করেছেন এখান থেকে কি কি গুরুত্বপূর্ণ তথ্য গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি তা তা আমরা আলোচনা করার চেষ্টা করব আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরুদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে তা শ্রবণ করার চেষ্টা করে রসুল আকরাম নূরে মুজাসম সাল আলু সাল্লাম ইস্বাদ করেন কি করেন যে ব্যক্তি একবার আমার প্রতি দুরুদ শরীফ পাঠ করবে আল্লাহ সুবাহান তার প্রতি দশ বার রহমত প্রেরণ করবে এবং তার দশটি গুনা মোচন করে দিবেন সাথে সাথে দশটি পদমর্যাদা বৃদ্ধি করে দিবে সাল্লু আলাল হাবীব সাল্লাল্লাহু তাআলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদ্রিচ চ্যানেলের খুদে দর্শকবৃন্দ অনুষ্ঠান ছোটদের আলাহজদ রাহমাতুল্লাহ আলাইহি নিয়ে আবারো আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমরা এখানে तिलावतে কোরআন শ্রবণ করব kalam hand nath তাও আমরা শ্রবণ করার চেষ্টা করব পাশাপাশি আমরা অনেকগুলো সেগমেন্ট নিয়ে আমাদের এই অনুষ্ঠান সাজিয়েছি শানে আলাহাজ্জাদ রাহমাতুল্লাহ আলাইহি তারপর বলতে হবে যে বিষয়ে আর আপনাদের জন্য যে বিশেষ এক প্রশ্ন ছিল তাও ইনশাল্লাহ তালা আপনাদেরকে জানাবো এর উত্তর আপনাদের মাঝে প্রদান করব তো আসুন না আমরা আমাদের অনুষ্ঠানের শুরুতেই কোরআনুল করিম ফোরকানুল হামিদের তিলাবাদ শ্রবণ করে নেই আমাদের ছোট্ট বন্ধু মোহাম্মদ আকমাল আত্মারি ভাই তিলাবতে কোরআন শ্রবণ করান আসুন আমরা তিলাবতে কোরআন শ্রবণ করি সাল্লু আল হাবিব সাল আলা মুহাম্মদ সাল আলী আসাল্লাম اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الا ان لله من في السماوات ومن في الارض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخصون قالوا اتخذ الله ولدا سبحانه هو الغني له ما في السماوات وما في الارض ان عندكم من سلطان بهذا اتقولون على الله ما لا تعلمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب سبحان অনেক সুন্দর মনোমুগ্ধকর তিলাওয়াত আমরা শুনছিলাম আমাদের আকমাল আত্মারি ভাইয়ের কাছ থেকে ইনশাআল্লাহ তাহলে আমরা আগামী পর্বও আপনার কাছে আসব আসার চেষ্টা করব আপনার তিলাওয়াত রাখার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন আমরা তিলাওয়াতে কোরআন যেহেতু শ্রবণ করে নিয়েছি আমরা নাতের রসুল মুস্তফাওকে শ্রবণ করে নিন ইনশাআল্লাহ তাআলা

Ya Rasoolillah wa Sallam alayka ya Habibullah. Shuner Madina ya mar planer Madina shuner Madina.

বেশ বড়ই মারাক যে ছিল তোমার পরিবেশ নবীর জুয়াবে তুমি সোনার মদিনা বলো না নবীর জুয়া পেয়ে তুমি শাহে মদিনা সব বলিব কিন্তু তোমার বলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না

বাহিত নূরের ঝর্ণা সব বলে কিন্তু তুমি বলতে পারি না মদিনা সব বলে কিন্তু তুমি বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব বলে কিন্তু তুমি ভুলতে পারি না মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না তোমার বুকে আমার নদীর কদম পড়েছে তোমার বুকে জীবের নামের সদা এসেছে তোমার বুকে আমার নবীর কদম পড়েছে তোমার বুকে জীবের নামের সদা একটু তুমি বলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না জন্নতের বাগানে তোমায় রবি বলেছে কাকে সিপার অধিকারী তোমায় করেছে জন্নতের বাগান তোমায় রবি বলেছে কাকে সিপার তোমায় করেছে আমরা বলি কেমন করে যাবো সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না মদিনা সব বলিব কিন্তু তোমায় বলতে পারি না সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আপনার প্রাণের মদিনা সবে বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না বলবো কিন্তু তোমায় ভুলতে পারি না সল্ল ল হ উ তাইল আলহ মহাম্মাদ সাল্লাম আর আমরা ভুলতেও চাই না এই মদিনা মুনোর কথা কি আমরা ভুলতেও চাই না সকল আশিকদের এক ঠিকানা সকল আশিকদের রাজধানী হচ্ছে মুদিনা মুনব্বরা ভালো সব আমাদের সবাইকে বারবার বা আদব মুদিনা মুনব্বরার হাজির নসিব অনুষ্ঠান ছোটদের আলাহজ হজর রহমতুল্লাহ আলাহি চলছে আলহামদুলিল্লাহ আমরাও আছি আপনাদের সাথে আর আমাদের সাথে টিভি সেটের সামনে যারা আছেন আপনাদেরকে আরো একবার অনুরোধ করছি আপনাদের সহপাঠী যারা আছে তাদেরকে নিয়ে একসাথে এই আজিমুসান অনুষ্ঠান দেখার সৌভাগ্য অর্জন করুন আর এখান থেকে যত মূল্যবান তথ্য আমরা আপনারা পাবেন তার প্রতি আমল করাও এক নিয়োগ করে রাখুন আমরা শুনবো আল্লাহ রহমতুল্লাহ আলাইহিয়ার কি ইলমি জেহেন ছিল আল্লাহ সুহামতাল্লাহ যে ওনাকে কত কত ইলিম দ্বারা ধন্য করেছেন আমরা বিগত পর্বে অনেক বৈশিষ্ট্য জেনেছি আল্লাহ আলহি রহমাকে যখন উস্তাদ সাহেব পড়াতেন যেমনটি আমরা ছোট সময়ে পড়তাম হজুর পড়াতেন আলিফ আমরা বলতাম আলিফ হুজুর পড়াতেন বা আমরাও এভাবে করতাম এভাবেই তো আমাদেরকে শিখিয়েছে কিন্তু আল্লাহত আলাহী রহমার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভিন্নতা আমরা খেয়াল করি অন্যরকম কিছু ঘটনা যাকে বলা হয় যা আমাদের সাথে সংগঠিত হয় না এরকম কিছু বিষয় আল্লাহত আলহি রহমার ক্ষেত্রে আমরা পর্যবেক্ষণ করেছি বিগত পর্বে তো আজকে এমন এক বিষয় আলোচনা করতে যাচ্ছি আপনাদের সাথে যখন আল্লাহ হজরত আলহি রাহমাকে উস্তাদ সাহেব পড়াতে তো পড়াতে পড়াতে যখন আমরা আহ রফি মুফিদাত আরবি বর্ণমালা যখন আমরা শেষ করি তখন তো আমরা পরের পৃষ্ঠায় যাই যেখানে লাম আলিফ বা আলিফ এরকম থাকে না তা আলিফ নুন আলিফ তো এখন আল্লাহ আলাইহি রহমা কেউ উস্তাদ সাহেব এভাবে লাম আলিফ পড়াচ্ছিলেন আল্লাহ আলাইহি রহমা লাম আলিফ পড়তে গিয়ে অনেকটা থেমে গেলেন অনেকটা সময় নিচ্ছেন তো এই অবস্থা দেখে আল্লাহ আলহী রহমাকে জিজ্ঞেস করা হলো যে পড়া হচ্ছে না কেন আপনি পড়ছেন না কেন তখন আল্লাহ আলহী রহমা জ্ঞান গর্ভমূলক এক উত্তর প্রদান করে আমরা কি কখনো ভেবেছি এরকম কিছু আল্লাহ আলহি রাহমা যা বলেছেন তার আশেপাশে কি আমাদের চিন্তা কোনোদিন গিয়েছে হয়তো যায়নি অবাক করার বিষয় আমরা এখানে যারা আছে আমরা সবাই লামালি পড়েছি পড়েছি না আপনি আপনি বসছেন রোহান ভাই লাম আলিফ আপনি পড়ছেন কখনো কি ভেবেছেন যে লাম আলিফের সাথে লাম আর আলিফে কেন আসলো লাম ফা আসতে পারতো না বা লাম বা আসতে পারতো না লাম তা আসতে পারতো না এই প্রশ্নকে আমরা কোনোদিন করেছি হয়তো করিনি অনেকেই করিনি আলহ আলহ রহমান প্রশ্ন হচ্ছে যে এখানে এত এত হরফ থাকতে কেন আলিফকে লামের সাথে মিলানো হলো আর লামের সাথেই বা কেন আলিফকে মিলানো হলো আর কি কোনো ছিল না তখন সম্মানিত পিতা এই ওনার ওনার যান প্রশ্নের মানে অবস্থা দেখে ওনার বুক বাস ভরে গিয়েছে ওনার এতটা প্রাউড ফিল হচ্ছিল উনি এতটা গর্ব বোধ করছিলেন যে আল্লাহ তালার দয়া যে আল্লাহ আমার ঘরে এত 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 জ্ঞানী গুণী এক সন্তান পাঠিয়েছে তো উনি ওনার ওই বেলায়াতের যে নূর ছিল তা দিয়ে আল্লাহ আলী রাহমার ওই প্রশ্নকে মেপে ফেললেন এর উজন করে ফেললেন যে আলাহ আলী রহমা কি আব্বুজান এর ব্যাখ্যা কিছুটা এইভাবে করলেন যে দেখো বাবা লাম যখন আমরা উচ্চারণ করি বা আলিফ যখন আমরা উচ্চারণ করি আলিফ এখানে কয়টা হরফ তিনটা পার্ট করলে কয়টা হরফ আসে এমনি তো অক্ষর একটা কিন্তু পার্ট করলে তিনটা চলে আসে প্রথম কি আলিফ হ্যাঁ হামজা প্রথম কি তারপরে লাম তারপরে ফা এই তিনটা মিলে হলো কি আলিফ আচ্ছা এখন লাম যদি বলি এইখানে কয়টা হরফ ভাগ করলে তিনটা হয় প্রথম হয় লাম এরপরে হয় আলিফ এরপরে হয় নিম এই হচ্ছে তিনটা তো এই ঘটনা যখন আল্লাহবুল আলী রহমাকে বলা হয় তখন আল্লাহবা মেনে তো নিয়েছেন কিন্তু একবার ভাবার চেষ্টা করুন প্রশ্ন আমি আপনি যখন প্রশ্ন করি তখন আমি আপনি ওই বিষয়ে মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জ্ঞান না হওয়া পর্যন্ত কিন্তু ওই প্রশ্ন আমি আপনি করতে পারি না ওই বিষয়ে চিন্তা না থাকলে কিন্তু আমি আপনি কি ওই প্রশ্নের আশেপাশেও যেতে পারি না তো কোথায় উনার আব্বু যান উনিও তো আলিম সাহেব ছিলেন উনিহ মুফতি সাহেব ছিলেন তো এই প্রশ্ন এই বাচ্চা বয়সে শৈশব কালে আল্লাহ আলম রহমা করেছে এছাড়াও অনেক তাৎপর্য আছে ওনার ইলমি ময়দানে ইলমের কথা যদি বলা হয় উস্তাদ সাহেবগণ বলতেন আচ্ছা আপনি কি জিন উস্তাদ সাহেবগণ বলতেন কি আল্লাহদ আলহি রহমাকে তুমি কি জিন না মানুষ তখন আল্লাহ আলহি রহমা বলতেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি উস্তাদ সাহেব তার সবক শেষ করতে করতে উনি যে অধ্যায় পড়িয়েছেন তা শেষ করার পূর্বে আলাহদি রহমা মুখস্থ করে নিতেন এই হচ্ছে যখন উনি ওনার আব্বুজানের কিতাব মাঝে মধ্যে নিতেন উনার জানের কাছ থেকে যখন উনি শিক্ষা গ্রহণ করতেন ওই বড় বড় কিতাবগুলো যখন আহ উনার আব্বুজান পড়তেন ওই কিতাবগুলো মাঝে মধ্যে উনি নিতেন নিয়ে ওই সকল কিতাবের বিভিন্ন বিষয়ের সমাধান উনি নোট করে রেখে দিতেন বিভিন্ন কিতাবের নিচে টিকা থাকে ওই টিকার মধ্যে বিস্তারিত বলা হয় বিভিন্ন কঠিন শব্দের বিশ্লেষণ এখানে করা হয় কঠিন অর্থগুলো এখানে টিকার মাধ্যমে কি করা হয় প্রকাশ করা হয় তো আলাহ আলী রহমার পিতা যান যখন আব্বু যান যখন কিতাব অধ্যয়ন করতেন যখন কিছু সমস্যা পেতেন তো ওই সমস্যাগুলো সমাধানের জন্য উনি নোট করতেন পরবর্তী সময় যখন আল্লাহ হজুদ আলাই ওই কিতাব নিতেন তখন আলা হজুদ আলাই রাহমা ওই সমস্যাগুলোকে চিহ্নিত করে ওই কিতাবের ওই নোট জাতীয় যে জায়গাটা আছে হ্যাঁ টিকা যে জায়গাটা আছে ওইখানে কি সমাধান অর্থাৎ সলিউশন ওইখানে উনি লিখে রাখতেন পরবর্তী সময় যখন আল হজরত আলহির রহমার আব্বু ওই কিতাব আবার অধ্যয়নের জন্য নিতেন তখন এই সমাধান দেখে উনি অবাক হয়ে যেতেন আর বলতেন যে ওনার সন্তানকে বলতে হে বৎস হে পুত্র আদৌ কি তুমি আমার কাছে পড়ছো না আমি তোমার কাছে পড়ছি আল্লাহ এই হচ্ছে আমার আল্লাহ আমাদের চেনের দর্শকদের উদ্দেশ্যে যদি আপনারা আপনাদের অভিমত কিছুটা ব্যক্ত করতেন এই ঘটনা থেকে আমরা কি শিখলাম কি বুঝলাম কে বলতে পারবে মাশাল মাশাল ডান পাশ থেকে একজনকে নিয়ে আপনি কি বুঝলেন এই ঘটনা থেকে যদি মাদিন সেনের দর্শকদের উদ্দেশ্যে আপনি কিছু আলোচনা করতেন আল্লাহ তালা আল্লাহ হজরত রহমতুল্লাহ তালাকে এত ইয়া দান করেছেন যে তার নিজের শিক্ষা আছে নিজে অর্জিত করেছেন কিন্তু আল্লাহ সব আল্লাহ দয়া এমন ছিল যে আল্লাহ তালা যেন কুদ্ধতি ভাবে ওনাকে পরিচালনা করছে ওনার মুবারক জীবনে থেকে আমরা যা পেলাম আর মাসাল্লাহ আপনি অনেক সুন্দর বলেছেন জিয়াসিন আর কি এখানে আছে লোকায় যিনি অবস্থা পড়ানোর আগেই তার পৰা মুখস্ত হয়ে যাবে হুম হা আল্লা সুব হা আলা আলাহজাদত আলাহী রাহমা ওস্তাদ সাহেব পড়ানোর আগেই উনি পড়া মুখস্ত করে ফেলতেন চোফ হা আলা আপনিও সঠিক বলেছেন এই পাঁচটাকে কে পড়বেন জি আকমাল ভাই আল্লাহ তাআলাৰ দয়াতে আল্লাহ হজাদত ৰাখমাটো লহ তেআলা

আপনি হাত উঠিয়েছিলেন আপনি যদি বলতেন কিছু আল্লাহ আল্লাহ কালাহর কাছে এমন ব্যক্তি ছিলেন তার জন্য মানুষ সঠিক পথে চলে এসেছিল উম মাশ আল্লাহ মাশ আলাহ আলাহা হউতা আল্লাহ তালা এমন এক অনুগ্রহ নৈকট্যশীল বান্দা ছিলেন যার জ্ঞান এত বেশি ছিল যে সুদূর প্রাশ্চে পাশ্চাত্যে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এমন কোন জায়গা নেই যেখানে আল্লাহ জ্ঞানের ফোয়ারা ছড়িয়ে যায় নাই আর মানুষ সত্যের দিক পায় নাই আলহামদুলিল্লাহ পথ পেয়েছে জি আপনি কি বলতে চাচ্ছেন আল্লাহ পাকের একজন বিশেষ বান্দা তিনার মাধ্যমে অনেক মানুষ সঠিক পথ পেয়েছে সঠিক মাধ্যম পেয়েছে ইসলামকে চিনতে পেরেছি এবং তিনার যে চিন্তা ভাবনা সেটা একজন সাধারণ মানুষের আসেন হম নিঃসন্দেহ আল্লাহতালিগোম তো এমনই হয় আল্লাহতালার নৈকট্যশীল বান্দার তো এমনই হয় আর তালার কাছ থেকে সরাসরি কি পেয়ে থাকেন অনুগ্রহ পেয়ে থাকেন জি এবং তিনার এই সাধারণ মানুষদের থেকে অনেক বেশি হম মাসা আল্লাহ নিঃসন্দেহে জি এই পাশ থেকে আমার ভাই ওনার কাছে মাইক দেন আসলে আপনি তো অনেকক্ষণ আমাদের আলোচনা শুনছিলেন জি আপনি আপনার মূল্যবান আল্লাহ হাজরাত রহমতুল্লাহ তালা আলাই আল্লাহ তালা একজন বড় ওড়ি ছিলেন যার দ্বারা আমরা দিন ইসলাম পেয়েছি দিন ইসলামের খেজমত আমরা এখন আলহামদুলিল্লাহ করতে পারি নবীর সুন্নত আমরা পেয়েছি একমাত্র শুধু তার জন্য তিনার এমন উচ্চ মাকাম তিনার মাকাম এত উচ্চ তিনি আল্লাহ তালার বড় একজন কামেলদার ওলি যার জন্য আমরা ইসলামের খেজমত করতে পারতেছি যার জন্য আমরা ইসলাম দিন ইসলাম পেয়েছি সুন্দরভাবে হ্যাঁ আলহামদুলিল্লাহ আপনি যথাযথ বলেছেন আল্লাহ মনোনীত দিন ইসলাম আমাদের প্রিয় নবী সাল্লামের পক্ষ থেকে মাধ্যমে যখন আমরা পেয়েছি তো আল্লাহ রসুল্লাহু সাল্লামের জাহেরি ওফাতের পর থেকে এই পর্যন্ত বা চোদ্দ শত শতাব্দীতে যদি আমরা ফিরে যাই অনেক মানে অনেকাংশে কি মানে গুমরাহিতে শৈলাভ হয়ে গিয়েছিল আনাচে কানাচে ফিতনা প্রবেশ করে ফেলেছিল মানুষের ইমানকে ধ্বংস করে ফেলেছিল ওই সময় আল্লাহ আলাই রাহমা আল্লাহ তালার পক্ষ থেকে নিয়ামত হিসাবে এই ধরায় আগমন করে আর যার বদলতে আল্লাহ হাবিব রসুল আলম ইসাল্লামের প্রদত্ত যে দিন ইসলাম উনি যে ইসলাম প্রতিষ্ঠিত করেছেন সেই সঠিক ইসলামটা আমরা আবার পুনর্জীবিত পেয়েছি তার মাধ্যমে আল্লাহত আলাইহি রাহমার মাধ্যমে উনি ওনার লিখনির মাধ্যমে ওনার ইলমের মাধ্যমে বুঝিয়েছেন সত্য কোনটা মিথ্যা কোনটা সঠিক কোনটা ভুল কোনটা আর এর বদলতে অসংখ্যবার আল্লাহ হাবিব সালাম তাকে দিদার দিয়েছে উনি যখন শেষ হজ করেন দ্বিতীয় হজ করেন তখন তো উনি ওনার কপলের চক্ষু মুবারক দ্বারা জীবিত থাকাকালীন অবস্থায় আল্লাহ রসুল সাল্লা দিদার দ্বারা ধন্য হন একবার ভাবুন যে কিনা সেই মহান হাসতে কিনা আলদুর রসুলের দিদার পায় হ্যাঁ তিনি কতটা মকবুল হতে পারেন বারগাহী রিসালাতে ভাবার চেষ্টা করি আর ওই নেক মনসীদের আলোচনা করার চেষ্টা করি আল্লাহ সাল আমাদের সবাইকে আলোচনা গুলো করার তফিক দান করুন দর্শকদের জন্য আমরা প্রশ্ন রেখেছিলাম গত পর্বে তো আমরা ইনশাআল্লাহ আজকে উত্তর দিয়ে দিব আর নতুন একটি প্রশ্ন আমরা সাথে সাথে দর্শকদের উদ্দেশ্যে রাখার চেষ্টা করব আর সর্বশেষ আমাদের যে সেগমেন্ট বলতে হবে যে বিষয়ে তাও আমরা এই পর্বে এড করানোর চেষ্টা করব সাল্লু আল হাবিব গত পর্বে মদিনের দর্শকদের উদ্দেশ্যে প্রশ্ন ছিল আলাহ আলাহ রাহমা কত বছর বয়সে নাজারা শেষ করেছিলেন আমরা আজকে অনেকটা খোলাসা হয়ে গিয়েছি ও উত্তর হবে সাড়ে চার বছর চার বছর সাড়ে চার বছরে উনি কি নাজারা শেষ করেছে সব আর আগামী পর্বের জন্য আপনাদের জন্য প্রশ্ন থাকবে আল্লাহ হজর আলহি রাহমা কত বছর বয়সে রোজা রাখা আরম্ভ করেছিলেন আগামী কালকের প্রশ্ন হবে আল্লাহ হজর তুলে আলহি ওনার যে মানে ধারাবাহিক রোজা আমরা যেভাবে রাখি কেউ বারো বছরে কেউ দশ বছরে কেউ তো মা প্রাপ্তবয়স্ক হওয়ার পরেও রোজা রাখেন আস্তা আল্লাহ আল্লাহতাল্লাহ তাদেরকে হেদায়ত দান করুন তো আল্লাহ হজবুল আলী কত বছর বয়স থেকে ধারাবাহিক ভাবে রোজা রাখা আরম্ভ করেছিলেন আগামীকালকে প্রশ্ন তো আপনারা প্রশ্নগুলো খোঁজার চেষ্টা করুন মাসাল্লাহ অনেক পরিশ্রম আপনারাও করতেছেন আমাদের সাথে সাথে আল্লাহ তালা আপনাদের পরিশ্রমকে কবল করুক অনেক উত্তর আপনারা দিচ্ছেন মাসাল্লাহ তো এইভাবে মূলত ইলম হাসিল করা আসলে আমরা অনেক অনেক বাহানা খুঁজি অনেক অনেক বাহানা বের করি এটা করার চেষ্টা করি ওঠার চেষ্টা করার চেষ্টা করি বিভিন্ন খেলা নতুন নতুন আবিষ্কার করার চেষ্টা করি এগুলো তো মারা গেলে আমার আপনার সময়কে নষ্ট করে দিচ্ছে কিন্তু দেখুন না আল্লাহর বলিগুন কিভাবে ওনাদের সময়কে অতিবাহিত করেছেন কত সুন্দরভাবে কাজে লাগিয়েছেন তো আমরা কেন আজকে অবহেলিতদের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি মা কেন আমাদের জীবনটাকে বরবাদ করে দিচ্ছি আজকে একটা সময় আসার পরে পিতামাতা বলে আহ আমার সন্তানটা আজকে নষ্ট হয়ে গেল আমার সন্তানটা আজকে কথা শুনে না আমার সন্তানটার ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল ইত্যাদি ইত্যাদি আজকে যে অভিভাবকগণ এই কথা বলতেছেন তারা হয়তো বুঝে গিয়েছেন কেন আপনার সন্তান আজকে লাইন ছোট। কেন আজকে সঠিক পথ পেল না আসুন আমরা শুরু থেকে ছোট থেকে আমাদের সন্তানগুলোকে সঠিক পরিবেশ দেওয়ার চেষ্টা করি আর এই সঠিক পরিবেশ আপনাকে দাবাত ইস্তামী দিচ্ছে মাদানি চ্যানেল দিচ্ছে তো কাজে আসুন নিজেকে মাদিনী চ্যানেলের সাথে সম্পৃক্ত রাখি দাওয়াত ইসলামের মাদিনী পরিবেশের সাথে সম্পৃক্ত আপনি বলতে বাধ্য হবেন যে আমি পেয়েছি আপনি যদি সত্যি কিছু পেতে চান তাহলে আপনি সঠিক পথ অবলম্বন করুন এছাড়া আপনি হইতে আল্লাহ আমাদের সবাইকে বোঝার তফিক দান করুন তো আমরা আমাদের সর্বশেষ যে সেগমেন্ট রয়েছে তা আমরা শুরু করতে যাচ্ছি বলতে হবে যে বিষয়ে এখানে অনেকগুলো বিষয় আছে তো এখান থেকে যে কোনো একজন একটি বিষয় উঠাবেন

যার সাথে আমরা সবাই পরিচিত যাকে আমরা সবাই চিনি আর যার আমরা রাস্তাঘাটে চলাফেরা করি জুতা নিয়ে যদি আপনি কিছু বলতেন জুতা পরিধান করা সুন্নত সুন্নত খোলা আর এর রক্ষণাবেক্ষণ আমরা কিভাবে করব অনেক সময় মসজিদে গেলে বা কোথাও গেলে জুতা হারিয়ে যায় তখন আমাদের কি করা উচিত এই সম্পর্কে যদি জুতার ভেতরে ডান পা প্রবেশ করা উচিত

কোরআনে পাক হলো আল্লাহ তালার সেই কিতাব যার মধ্যে কোনো মিথ্যা বর্ণনা নেই এবং এই কোরআন পাকের একটি শব্দ বা একটি হরফ পড়লে দশটি করে নেকি পাওয়া যায় সোহান পৃথিবী এমন কোনো কিতাব নেই যেটি একটি হরফ পড়লে দশ নেকি পাওয়া যাবে কিন্তু এটাতে পড়লে কোরআন শরীফ পড়লে কোরআন শরীফ পড়লে দশ এক এক হরফের বিনিময়ে দশটি করে নেকি পাওয়া যাবে সোহান আল্লাহ সোহান আল্লাহ আপনি অনেক সুন্দর বলেছেন আপনার আসন গ্রহণ করেন